হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গিয়ার এন্ড গ্যাজেটস। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। প্রোডাক্টটি হচ্ছে ইলেকট্রিক গ্রাইন্ডার, অ্যান্ড অ্যাকচুয়ালি স্মল গ্রাইন্ডার। এটা দিয়ে বেশি কিছু গ্রাইন্ডার করা যাবে না। এখান থেকে হচ্ছে টু মিল, কফি, ক্যারামেল, নাটস, স্পাইসেস, এখানে বাদাম স্পাইস করার জন্য এটা ইউজ করা যাবে। এটা ছোট্ট, এখানে মেশিনটা দেখা যাচ্ছে ছোট্ট, অনেক বড় কফির দানা থাকে সেইগুলোকে গুঁড়ো গুঁড়ো করার জন্য এটা ইউজ করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন মেশিনটা, সো এটা ছোট্ট একটা মেশিন। এটা হচ্ছে কভার, এটা হচ্ছে মেশিনটা, এবং এই জারটা এটার সাথে অ্যাডজাস্ট করা থাকে, জারটা খোলা যায় না। এখানে জারটা হচ্ছে স্টেনলেস স্টিলের, মোটামুটি ভারী বডি, বডিটা বেশিটা ভারী না, অনেক হালকা, মোটামুটি ওয়েট আছে, বেশি একটা ওয়েট নাই মেশিনের, কারণ এটা এমনি ছোট একটা মেশিন। তো এখানে দুইটা ব্লেড দেওয়া আছে, ব্লেডে বেশি একটা ধারণা না, তো কোনো কিছু গুঁড়ো গুঁড়ো করার জন্য এটা ইউজ করা যাবে। বিভিন্ন ধরনের বাদাম, সো এটা ইউজ করার আগে ঢাকনাটা ভালো করে দিয়ে দিতে হবে। ঢাকনাটা এভাবে দেওয়ার পর একটু ডান পাশে ঘুরিয়ে দিলে লেগে যায়, এখন ভালোভাবে লেগে গেছে। আর খোলার জন্য এভাবে বাম পাশে দিয়ে খোলা যাবে। আর এটা ইউজ করাটা অনেক ইজি। আমি এটা যদি ইলেকট্রিসিটির সাথে লাইন দিই, লাইন দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে সুইচটা দেওয়া আছে, সুইচটা ক্লিক করলে এটা চলবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এটা অবশ্যই খালি ইউজ করা ঠিক হবে না, উচিত হবে না। এবং এর কেবলটা একদম ছোট, এটা আমার মাল্টিপ্লাগ পর্যন্ত যাচ্ছে না। এই প্রোডাক্টটি আপনারা বাসায় রেখে দিতে পারেন, আপনাদের যে কোনো কিছু ছোটোখাটো কোনো কিছু গ্রাইন্ডার করার জন্য। এবং প্রাইসও একটা বেশি না, 500-600 টাকা নেবে এই ইয়ারটা, গ্রাইন্ডারের দামটা। তবে কিছু কিছু দোকানে আমি দেখলাম 700-800 টাকা পর্যন্ত নেয়। তবে এটা ছোট থাকাতে এটা ইউজ করাটা অনেক সুবিধা। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো লাগে থাকলে অবশ্যই থামস আপ দিবেন, এবং আপনার ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।